আজও বিশ্বে যত সব অবাক করার মতো ঘটনা, হ্যাঁ তবে রটনা মনে করবেন না, কিন্তু এবারে ঘটনাটি একেবারে পাকা বিশুদ্ধ। অনেকে অনেক রকমের প্রেমের খবর শুনেছেন, ধনীর দুলালির সাথে গরিবের ছেলের প্রেম, কিংবা গরিবের মেয়ের সাথে কোটিপতি ছেলের প্রেম। প্রেমের জন্য মানুষ কত কিছুই না করে, তার অনেক নজির আছে পৃথিবীতে। লাইলি মজনু, শিরি ফরহাদের কথা না বলে বাদ দিলাম। এই যুগেরই অনেক লাইলি মজনু আছে যে তার খবরাখবরও কেউ কি রাখেন। হ্যাঁ, এবার যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি একেবারে ব্যতিক্রম। এটি কোনো প্রেমের ঘটনা নয়, তবে ঘটনাটি মিডিয়া জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সম্প্রতি ভাগ্যবান এক ফকিরের সাথে এক কোটিপতি মেয়ের বিয়ে হয়েছে, যেখানে আবার অতিথি হিসেবে এসেছিলেন কয়েক হাজারও ফকির। খবর হিন্দি কেরালা নিউজের কেশ কিং কোম্পানির মালিক সুরেন্দ্রনাথ এক রাতে স্বপ্ন দেখেন তার বিশাল সম্পত্তি ধ্বংস হয়ে যেতে পারেন যে কোনো সময়। পরে চিন্তাগ্রস্ত হয়ে এক সন্ন্যাসীর কাছে যান। সন্ন্যাসী তাকে পরামর্শ দেন, তার এই বিশাল সম্পত্তি রক্ষা করতে হলে তার একমাত্র মেয়েকে কোনো ফকিরের সাথে বিয়ে দিতে হবে। এই কথা ভেবে সুরেন্দ্রনাথ কোনো রকম বিচলিত হননি, তিনি হন্য হয়ে ফকির খুঁজতে থাকেন। ব্যাপক খোঁজাখুঁজির পর তেগুরবা অঞ্চলে এক যুবক ফকিরের সন্ধান পায়। পরে ফকিরের সাথে বিয়ের বিষয়ে কথা বলতে চাইলে ফকির কোনোরূপ ভণিতা ছাড়াই রাজি হয়ে যায়। যৌতুক হিসেবে দাবি করেন একটা টেলা গাড়ি, কারণ মাটিতে বসে ভিক্ষা করতে তার আর ভালো লাগে না। আর বিয়ের দিন সব ফকির তার সাথে বরযাত্রী হিসেবে যাবে সেই ব্যবস্থা দেন, যেন সুরেন্দ্রনাথ নিজেই করে দেন। আর সুরেন্দ্রনাথের প্রস্তাব ছিল বিয়ের এক মাস পার হলেই তার মেয়েকে তালাক দিতে হবে। সুরেন্দ্রনাথ এবং গৌতম ফকির উভয়ই সব প্রস্তাবে রাজি হয়ে যায়, কিন্তু বিয়েতে বাদশাহে তার মেয়ে সুস্মিতা সর্বশেষ সব পরিস্থিতি বিবেচনা করে রাজি হয়ে যায়। ব্যাপক ধুমধামের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে, কিন্তু ফকির গৌতম এখন তার সুর পাল্টিয়েছে। সে তার বউকে তালাক দিতে নারাজ, অপরদিকে সুস্মিতা নিজেই গৌতমের আচরণে মুগ্ধ। তাহলে এখন কি সুরেন্দ্রনাথ এর সব সম্পত্তির মালিক গৌতম হচ্ছেন? এই বিষয় নিয়ে কেরালায় চলছে ব্যাপক তোলপাড়। তেগুবা অঞ্চলের ফকিরদের প্রধান হারাদান জানিয়েছেন যে সুরেন্দ্রনাথ কোন রূপ বাড়াবাড়ি করলে ফকিররা গৌতমকে নিয়ে আদালতে পর্যন্ত যাবেন। সুন্দরী মেয়ে বিয়ে করতে হলে অবশ্যই আপনাকে কিছু নিয়ম মানতে হবে। এক, আপনাকে পারিবারিকভাবে এক লেভেল নিচে নামতে হবে, অর্থাৎ আপনার পরিবার যেই মেয়ে লেভেলের সেই লেভেলের সুন্দরী মেয়ে আপনার সাথে বিয়ে দেবেন না, কারণ তারা আরো উপরের লেভেল থেকে প্রস্তাব পাবে। আমি আরেকটু বুঝিয়ে বলি, আপনার বাবা মা যদি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লেভেলের সরকারি অফিসার হয়, তাহলে আপনাকে সুন্দরী মেয়ে খোঁজার জন্য আরো দুই পোস্ট নিচে সরকারি কর্মকর্তার মেয়েকে প্রস্তাব দিতে হবে। আপনার বাবা যদি পুলিশের এসপি হয়, তাহলে আরেক পুলিশের এসপি সুন্দরী মেয়ে আপনার জন্য নয়, সেই এসপি সুন্দরী মেয়ে অপেক্ষা করছে কোনো ডিআইজি আইজির ছেলেকে বিয়ে করার জন্য। ব্যবসায়িক দিক অর্থনৈতিক দিক দিয়ে বিবেচনা করলেও এক লেভেল নিচে নামতে হবে, অর্থাৎ পারিবারিকভাবে আপনার পরিবার ব্যবসা করে, যদি মাসে ১,০০,০০০ টাকা কামাই করে, তাহলে আপনাকে সুন্দরী মেয়ে খুঁজতে হবে সেই পরিবারে যাদের মাসের আয় ৫০,০০০এর বেশি নয়। আপনি যদি হাই স্কুল টিচার হন, তাহলে আপনার সুন্দরী কলিগ অর্থাৎ আরেকজন হাই স্কুল টিচারের জন্য আপনার জন্য নয়, তিনি কোনো না কোনো কলেজের টিচারের জন্য ওয়েট করছেন এবং তিনি পাবেনও। জীবনে কখনো শুনবেন না যে অমুক লোক সুন্দরী মেয়ে বিয়ে করেছে ওনার চাইতে সম্ভ্রান্ত ও ধনী ফ্যামিলির মেয়েকে, এটা অসম্ভব। ২, সুন্দরী মেয়ে বিয়ে করতে হলে আপনাকে কম বয়সী মেয়ে বিয়ে করতে হবে, কারণ সুন্দরী মেয়েরা বেশি দিন অপেক্ষা করে না, করতে পারে না। ক্লাস ৬ থেকে তারা প্রেমের প্রস্তাব পায়, ক্লাস ৯ থেকেই বিয়ের প্রস্তাব আসতে থাকে। সাধারণত এসএস এর আগে এখন কাউকে বিয়ে দেওয়া হয় না, কিন্তু এসএসসি পাশের পর থেকেই দ্বিগুণ বেগে বিয়ের প্রস্তাব আসতে থাকে। তখন বাবা মা এইচএসসি পর্যন্ত অপেক্ষা করতে থাকে, এর মধ্যে ভালো ছেলে পেলে তাকে বুকিং দিয়ে রাখে। এইচএসসি পরীক্ষা দেওয়ার পরপরই বিয়ে হয়ে যায়। সুতরাং সুন্দরী মেয়ে বিয়ে করতে হলে আপনাকে টার্গেট নিতে হবে সদ্য এইচএসসি পাস ছাত্রী। ৩, সুন্দরী মেয়েদের মধ্যে যারা এইচএসসি পাশের পরেও বিয়ে হয় না, মানে ভিন্ন ভিন্ন কারণে ইচ্ছে করেই করে না, তাদের বিয়ে অনার্স থার্ড ইয়ারে অথবা অনার্সের শেষ হবার আগে হবে না। এদের মধ্যে দুটো দল আছে। একদল আছে যারা পড়ালেখায় সিরিয়াস, পড়ালেখা শেষ না করে এরা বিয়ে করবে না, এরা খুব ক্যারিয়ার সচেতন, এদের অনেকগুলো জাস্ট ফ্রেন্ড থাকলেও বয়ফ্রেন্ড নেই, আর বয়ফ্রেন্ড থাকলেও সেও পড়ালেখা পড়ায় জিনিয়াস, তবে সাধারণত ডাক্তার জুটি ছাড়া বাকি জুটিগুলোর মধ্যেই বিয়ে হয় না। ২, এই দলের সুন্দরী মেয়েরা প্রেম করে বেড়ায়, তারা মনে করেন বিয়ে করলেই তো সব মজা শেষ, অনেকে আবার বিভিন্ন কারণে ভয়ে বিয়ে করে না, এটা নিয়ে আলাদা পোস্ট দিব। এদের জুটির সাথে বিয়ে হয় না, অর্থাৎ ডিগ্রি অনার্স মাস্টার্স বা সুন্দরী মেয়ে বিয়ে করতে হলে আপনাকে ধরে নিতে হবে আপনি সেকেন্ড হ্যান্ড মেয়ে বিয়ে করছেন, এছাড়া বিকল্প করারও কিছু নেই। আর এই দুই একটা হাতে গোনা মেয়ে যদি পান, সেটা ভিন্ন ব্যাপার। ৩, সুন্দরী মেয়েদের ইতিহাস নবাব সিরাজউদ্দৌলার ইতিহাসের মতো বিপজ্জনক, আপনি কোন সুন্দরীকে বিয়ে করলে তার ইতিহাসের দিকে তাকাতে পারবেন না, মেয়ের বয়স যত বেশি ইতিহাস ঐতিহ্য বেশি হবার সম্ভাবনাও তত বেশি, অর্থাৎ বেশি বয়সী সুন্দরীদের বিয়ে করতে হলে আপনাকে ইতিহাস সম্পর্কে অজ্ঞাত হতে হবে। আজকাল ফ্রি মিক্সিং এর যুগে অবশ্য ছেলে মেয়েরা বিয়ের আগে আলোচনা করে যেন জেনে নেয় কার কয়টা বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড ছিল, এসব এখন
গা সওয়া হয়ে গেছে। তবে আপনি যদি আপনার মতন খ্যাত পাবলিক হন তাহলে এসব মেনে নিতে পারবেন না। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভি সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।